हाय एवरीवन, अस्सलाम वालेकुम, वेलकम बैक टू माय चैनल। आपनारा सबाई केमन आछेन? आशा करी आपनारा सबाई भालो आछेन। चले एसेछि आपनादेर माझे त्वकेर जत्ने 100% कार्यकरी एकटी मैजिकल फेस मास्क रेमेडी निये। त्वकेर जत्ने 100% कार्यकरी मैजिकल फेस मास्क रेमेडिटी व्यवहार करार फले रोदे पोड़ा कालो दाग छोप खूब सहजे दूर हो जाबे। मेस्तार दाग, ब्रणेर दाग, चोखेर नीचेर कालो दाग दूर करबे। त्वकेर बलिरेखा दूर करबे। भाज हो जावा चामड़ाके गभीर थेके टान टान करते सहायता करबे। त्वकेर सकल प्रकार समस्या दूर करे त्वकके गभीर थेके फर्सा करबे एबं त्वकके करबे ग्लासी स्किनेर मतो चकचके। 10 বছর থেকে শুরু করে 100 বছরের বৃদ্ধ বৃদ্ধা ত্বকের যত্নে এই ম্যাজিক্যাল ফেস মাস্ক রেমিডিটি ব্যবহার করতে পারবেন। আপনাদের ত্বকের মধ্যে যদি অল্প বয়সে বলিরেখা পড়ে যায় এবং ত্বকের চামড়া ভাজ হয়ে কুচকে যায়, আপনারা যদি নিয়মিত এই রেমিডিটি ব্যবহার করেন তাহলে খুব সহজেই বলিরেখা দূর করবে এবং আপনাদের ত্বকের ভাজ হয়ে যাওয়া চামড়াকে গভীর থেকে টান টান করে আপনাদের ত্বককে করবে একদম 16 বছরের তরুণ তরুণীর মতো। আশা করি আমার আজকের এই ম্যাজিক্যাল ফেস মাস্ক রেমিডিটি আপনাদের জন্য ভীষণ হেল্পফুল হবে। রেমিডিটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, পরিচিত মানুষদের সাথে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। এ ধরনের ভিডিও আরও পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। ত্বকের যত্নে 100% কার্যকরী ম্যাজিক্যাল ফেস মাস্ক রেমিডিটি তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি মিষ্টি কুমড়া। আপনারা হয়তোবা মিষ্টি কুমড়া দেখে অবাক হয়ে যাচ্ছেন, ভাবছেন এই মিষ্টি কুমড়া দিয়ে কিভাবে ত্বকের যত্ন করা সম্ভব। আমি বলবো সম্ভব আর কিভাবে সম্ভব আমার সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারাও খুব সহজে বুঝতে পারবেন। রেমিডিটি তৈরি করার জন্য আমি এখানে 50 গ্রামের মতো মিষ্টি কুমড়া নিয়ে নিয়েছি। এখন একটি ছুরির সাহায্যে মিষ্টি কুমড়াটাকে ছিলে নিব। এরপর আমি এই মিষ্টি কুমড়াটাকে কুচি কুচি করে কেটে নিব। মিষ্টি কুমড়ার মধ্যে রয়েছে বিশেষ কিছু প্রপার্টি যা আমাদের ত্বকের জন্য খুবই কার্যকরী। নিয়মিত ত্বকের যত্নে মিষ্টি কুমড়া ব্যবহার করার ফলে আমাদের ত্বকের সব ধরনের কালো দাগছোপ খুব সহজে দূর করতে সহায়তা করে। আমাদের ত্বকের বলিরেখা দূর করে ত্বকের ভাঁজ হয়ে যাওয়া চামড়াকে গভীর থেকে টান টান করতে সহায়তা করে এবং ত্বককে করে তোলে গভীর থেকে ফর্সা, গ্লাস স্কিনের মতো চকচকে। 50 গ্রামের মতো মিষ্টি কুমড়া আমি কিউব করে কেটে নিয়েছি। এই পর্যায়ে একটি হাঁড়ির মধ্যে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। পানির মধ্যে আমি কেটে নেওয়া মিষ্টি কুমড়াগুলোকে ঢেলে দিচ্ছি। এখন আমি এই হাঁড়িটাকে চুলার উপরে বসিয়ে দিব এবং যতক্ষণ পর্যন্ত পানিগুলো ফুটে না আসবে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। দেখতে পাচ্ছেন পানিগুলো ফুটে এসেছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব লবঙ্গ। এখানে আমি 1/2 চামচ পরিমাণ লবঙ্গ নিয়ে নিয়েছি। লবঙ্গ আমাদের ত্বকের জন্য খুবই কার্যকরী। আমাদের ত্বকের বলিরেখা দূর করতে সহায়তা করে এবং ত্বকের ভাঁজ হয়ে যাওয়া চামড়াকে গভীর থেকে টান টান করতে সহায়তা করে লবঙ্গ। এই পর্যায়ে দিয়ে দিব তিসি বা ফ্লাক্সিড। এখানে আমি 1 চামচ পরিমাণ তিসি দিয়ে দিলাম। তিসি আমাদের ত্বকের জন্য খুবই কার্যকরী। আমাদের ত্বকের ভাঁজ হয়ে যাওয়া চামড়াকে গভীর থেকে টান টান করতে সহায়তা করে, ত্বকের বলিরেখা দূর করে, ত্বককে গভীর থেকে ফর্সা করে এবং গ্লাস স্কিনের মতো চকচকে করতে সহায়তা করে তিসি। মিষ্টি কুমড়া, লবঙ্গ, তিসি এই 3টি উপাদান খুব ভালোভাবে জাল করে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত মিষ্টি কুমড়াগুলো সেদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত বুঝতে হবে যে উপাদানগুলো এখনও জাল করা হয়নি। বেশ কিছুক্ষণ আমি উপাদানগুলোকে জাল করে নিয়েছি। এখন চামচের সাহায্যে দেখে নিচ্ছি মিষ্টি কুমড়াগুলো সেদ্ধ হয়ে গেছে। যখন দেখবেন যে মিষ্টি কুমড়াগুলো সেদ্ধ হয়ে গেছে এবং পানিগুলো শুকিয়ে অর্ধেক হয়ে গেছে, তখনই বুঝতে হবে যে উপাদানগুলো খুব ভালোভাবে জাল করা হয়ে গেছে। তো পানিগুলো শুকিয়েও অর্ধেক হয়ে গেছে। এখন আমি চুলার হিটটাকে বন্ধ করে দিয়েছি। এই হাঁড়িটাকে আমি চুলা থেকে নামিয়ে নিব আর এই উপাদানগুলোকে আমি একটি হ্যান্ড ব্লেন্ডারের জারের মধ্যে ঢেলে নিলাম। এখন আমি এই উপাদানগুলোকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এখন একটি ছাঁকনির সাহায্যে উপাদানগুলোকে চামচের সাহায্যে খুব ভালোভাবে ছেঁকে নিচ্ছি। ছাঁকনির সাহায্যে উপাদানগুলোকে আমি খুব ভালোভাবে ছেঁকে নিয়েছি। এখন আমি আপনাদেরকে এই উপাদানগুলোর ঘনত্ব দেখিয়ে দিচ্ছি। তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই ঘনত্বে কিন্তু এই উপাদানটি তৈরি করে নিতে হবে। এই পর্যায়ে এই উপাদানগুলোর সাথে আমি দিয়ে দিব রোজ ওয়াটার। রোজ ওয়াটার আমাদের ত্বকের জন্য খুবই কার্যকরী। আমাদের ত্বকের সকল প্রকার কালো দাগছোপকে দূর করতে সহায়তা করে এবং আমাদের ত্বককে গভীর থেকে ফর্সা করে। এখানে আমি 1 চামচ পরিমাণ রোজ ওয়াটার দিয়ে দিয়েছি। তো খুব ভালোভাবে চামচের সাহায্যে রোজ ওয়াটার মিশিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1.5 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। অবশ্যই কিন্তু 1.5 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিবেন। চায়ের চামচের 1.5 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিবেন। এরপর চামচের সাহায্যে খুব ভালোভাবে কর্নফ্লাওয়ার মিশিয়ে নেবেন। এর মধ্যে যাতে কোনো প্রকার লাম্পস বা দানাদার ভাব না থাকে।
खूब ভালোভাবে কর্নফ্লাওয়ার মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি চলে এসেছি কিচেনে। চুলার উপরে আমি একটি হাঁড়ির মধ্যে পানি দিয়ে পানিগুলোকে ফুটিয়ে নিয়েছি। এখন আমি এই উপাদান মিশ্রিত বাটিটাকে গরম পানির মধ্যে দিয়ে দিলাম আর চুলার হিটটাকে একদমই লো হিটে রেখেছি। এই পর্যায়ে উপাদানগুলোকে 10 মিনিটের মতো জাল করে নিতে হবে। 10 মিনিটের মতো জাল করার সময় চামচের সাহায্যে অনবরত এই উপাদানগুলোকে নেড়েচেড়ে দিতে হবে, না হলে উপাদানগুলো নিচ থেকে দলা পেকে যাবে। তখন কিন্তু ত্বকের যত্নে 100% কার্যকরী ম্যাজিক্যাল ফেস মাস্ক রেমিডিটি কার্যকরীভাবে তৈরি হবে না। উপাদানগুলোকে কিছুক্ষণের মতো জাল করার পর দেখবেন যে উপাদানগুলো ঘন হয়ে এসেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে উপাদানগুলো ঘন হয়ে এসেছে। যখন দেখবেন যে উপাদানগুলো এরকম ঘন হয়ে এসেছে, তখনই বুঝতে হবে যে উপাদানগুলো জাল করা হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে আমি চুলার হিটটাকে বন্ধ করে দিয়ে এই উপাদান মিশ্রিত বাটিটাকে পানি থেকে তুলে নিব। উপাদানগুলোকে আমি পানি থেকে তুলে এনেছি, আপনারা দেখতে পাচ্ছেন কতটা ঘন হয়ে গিয়েছে। এখন আমি এর সাথে একটি মাত্র উপাদান মিশাবো, আর একটি মাত্র উপাদান মিশালেই কিন্তু ত্বকের যত্নে 100% কার্যকরী ম্যাজিক্যাল ফেস মাস্ক রেমিডিটি খুব সহজেই তৈরি হয়ে যাবে। আর যে উপাদানটি আমি মেশাবো সেই উপাদানটি কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই কার্যকরী, আর সেই উপাদানটি হচ্ছে অ্যালোভেরা জেল। এখানে আমি 1 চামচ পরিমাণ অ্যালোভেরা জেল দিয়ে দিচ্ছি। অ্যালোভেরা জেল আমাদের ত্বকের জন্য যতটা উপকারী, ঠিক তেমনি আমাদের চুলের জন্য খুবই উপকারী। অ্যালোভেরা জেলের মধ্যে রয়েছে ভিটামিন ই। ভিটামিন ই নিয়মিত ত্বকের যত্নে ব্যবহার করার ফলে ত্বককে গভীর থেকে ফর্সা করতে সহায়তা করে, ত্বকের বলিরেখা দূর করে, ত্বকের রোদে পোড়া কালো দাগছোপ ব্রণের দাগ মেসার দাগ দূর করতে সহায়তা করে। তো খুব ভালোভাবে অ্যালোভেরা জেল আমি উপাদানগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি। তো বেশ কিছুক্ষণ আমি উপাদানগুলোর সাথে অ্যালোভেরা জেল মিশিয়ে নিয়েছি। তো ত্বকের যত্নে 100% কার্যকরী ম্যাজিক্যাল ফেস মাস্ক রেমিডিটি তৈরি হয়ে গেছে। তো ম্যাজিক্যাল ফেস মাস্ক রেমিডিটি তৈরি হয়েছে ঠিকই, কিন্তু এখনও কিন্তু ত্বকে ব্যবহার করার উপযুক্ত হয়নি। এই রেমিডিটি ব্যবহার করার জন্য আপনাদেরকে একটি টিপস এবং ট্রিক্স ফলো করতে হবে। আর সেই টিপস অ্যান্ড ট্রিক্সটি হচ্ছে, এই রেমিডিটিকে আপনারা নর্মাল ফ্রিজে রেখে দিবেন 1 ঘন্টা। যতক্ষণ পর্যন্ত এই রেমিডিগুলো একদম ঠান্ডা না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন। তো এখন আমি একটি ঢাকনার সাহায্যে এই উপাদানগুলোকে ঢেকে নর্মাল ফ্রিজে রেখে দিব। 1 ঘন্টা পর আমি উপাদানগুলোকে নর্মাল ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আপনারা চাইলে এই রেমিডিটি বেশি করে তৈরি করে 1 সপ্তাহের মতো সংরক্ষণ করে আপনাদের ত্বকের যত্নে অনায়াসে ব্যবহার করতে পারবেন। তো এখন আমি আপনাদেরকে বলে দিব এই রেমিডিটি আপনারা আপনাদের ত্বকের যত্নে কিভাবে ব্যবহার করবেন। ম্যাজিক্যাল ফেস মাস্ক রেমিডিটি ত্বকের যত্নে ব্যবহার করার আগে অবশ্যই আপনাদের ত্বকটিকে ফেস ওয়াশ দিয়ে খুব ভালোভাবে ধুয়ে ফেলবেন। ত্বকের মধ্যে যাতে কোনো প্রকার ধুলাবালি তেল নোংরা না থাকে, পরিষ্কার ত্বকের মধ্যে একটি মেকআপ ব্রাশ অথবা আঙুলের সাহায্যে এই রেমিডিটি লাগাবেন। আপনারা আপনাদের ত্বকের যে কোনো স্থানে লাগাতে পারেন, হাত পা গলা যে কোনো স্থানে এই রেমিডিটি আপনাদের ত্বকের যত্নে ব্যবহার করতে পারেন। রেমিডিটি লাগিয়ে রেখে দিবেন যতক্ষণ পর্যন্ত রেমিডিটি না শুকিয়ে যাবে। যখন দেখবেন রেমিডিটি খুব ভালোভাবে শুকিয়ে গেছে, তখন নর্মাল পানি দিয়ে আপনাদের ত্বকটিকে ধুয়ে ফেলবেন। এই রেমিডিটি ব্যবহার করে বেশি ভালো ফলাফল লাভের জন্য সপ্তাহে অন্তত 2 বার করে রেমিডিটি ত্বকের যত্নে ব্যবহার করবেন। রেমিডিটি একবার যখন আপনারা আপনাদের ত্বকে ব্যবহার করবেন, তখনই কিন্তু আপনারা আপনাদের ত্বকের খুব ভালো পরিবর্তন লক্ষ্য করবেন। তো আশা করি আমার আজকের এই রেমিডিটি আপনাদের জন্য ভীষণ হেল্পফুল হবে। রেমিডিটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, পরিচিত মানুষদের সাথে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন।